বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমরা এই কবিতাটি ছোটোবেলায় হয়তোবা সবাই পড়েছি, এবং আমাদের ছোটোবেলায় আমরা হয়তোবা সবাই বাবুই পাখিও দেখেছি, কিন্তু আমাদের সন্তানেরা বা আমাদের পরবর্তী প্রজন্ম এরা আজকাল কিন্তু অনেকেই বাবুই পাখি চেনেই না, হয়তোবা শুধুমাত্র ছবিতে বাবুই পাখি দেখেছে, সরাসরি বাবুই পাখি দেখার সৌভাগ্য হয়তো অনেকেরই হয় নাই। একটা সময়ে গ্রামে আমরা দেখতে পেতাম অনেক তাল গাছ, এবং এই তাল গাছে বাবুই পাখিরা কিন্তু বাসা তৈরি করে। সত্যি কথা বলতে কি, আজ গ্রামে আমরা সেই তাল গাছও দেখতে পাই না, এবং বাবুই পাখি তো অনেকটা বিলুপ্তির পথেই। আমি আজ এসেছিলাম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাকুরজা নামে একটি গ্রামে, দ্বীপের মতো গ্রামটি, এবং এই গ্রামে আমি আজকে দুটি তাল গাছে বাবুই পাখির বাসা দেখেছি। দেখুন শুকনো পাতায়, এগুলো পুরনো বছরের, গত বছরের বাসা, পুরনো বাসা, এবং এবছরের জন্য নতুন বাসা তৈরি হচ্ছে। সামনেই তাদের প্রজননকাল, তারই প্রস্তুতি চলছে। পুরুষ বাবুই পাখি কিন্তু তার সঙ্গিনীকে খুঁজে পাওয়ার জন্য এই যে বাসা তৈরি করছে, এটা কিন্তু তার, এটা দিয়েই কিন্তু সে তার সঙ্গিনীকে খুঁজে নেবে। অর্থাৎ যে পুরুষ বাবুই যত সুন্দর বাসা তৈরি করতে পারবে, সে তার ওই বাসার কারিগরি দক্ষতা এবং বাসা সৌন্দর্য দেখেই কিন্তু অন্য সঙ্গিনী তার প্রতি আকৃষ্ট হবে। অর্থাৎ সে বাসা দিয়েই তার সঙ্গিনীকে আকৃষ্ট করে। কি চমৎকার একটি ব্যাপার! আর একটি বিষয় হলো যে দেখুন, বাবুই পাখি তালপাতার সাথে ছোট্ট একটি অংশে বাসাটিকে জুড়ে রাখে, এবং এটি এত চৌকসভাবে এই কাজটি করে যে যতই ঝড় বাতাস হোক, বাবুই পাখির বাসা কিন্তু সহজে এটা ছিঁড়ে পড়ে যায় না। দেখুন বাসার নিচে আবার বসার জন্য একটি আড়াও রয়েছে। কি নিপুণ দক্ষতা! সত্যি অবাক করার মতো বিষয়। বন্ধুরা, আমরা জানি যে আমাদের যেসব দেশি প্রজাতির গাছপালা বা বৃক্ষ, সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, এবং অনেক পাখপাখালি বা অনেক প্রাণী যারা কিন্তু শুধুমাত্র এই দেশি জাতের বৃক্ষেই তাদের বাসা বা আবাসস্থল তৈরি করে, বাবুই পাখিও শুধুমাত্র তাল গাছে এবং কখনো কখনো খেজুর গাছে বাসা তৈরি করে, কিন্তু এই তাল গাছ এবং খেজুর গাছ দুটোই কিন্তু আজকে হারিয়ে যেতে বসেছে। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের প্রকৃতি রক্ষায় সচেতন হই, আমরা দেশি প্রজাতির গাছ লাগাই, আমরা আমাদের জীব বৈচিত্র্য রক্ষা করি আমাদের নিজেদের স্বার্থে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে।